আমি দুর্বল নই, আজ আমি ক্লান্ত, মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে আজ আমি পথভ্রান্ত। আমার নীরবতা হলো আমার দুঃখের আরেকটি ভাষা। পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসকে কখনো ছোঁয়া যায় না বা দেখা যায় না, তা কেবল অনুভবেই পাওয়া যায়। আমি চাই যে তুমি বোঝো, তুমি জানো, কিন্তু আমি কখনো তোমাকে মুখ ফুটে তা বলতে পারবো না। যে তোমাকে হারিয়ে ভালো আছে তাকে কখনো ভালোবাসতে জোর করো না। তুমি আমার দুঃখের কারণ হলেও একমাত্র তোমার কথাতেই আমি হাসি। স্বার্থপর লোকেরা কখনো তোমায় গুরুত্ব দেবে না যতক্ষণ না তুমি তাদের জন্য কিছু করছো। যাকে তুমি দেখতে চাও না তার জন্য নিজের চোখ বন্ধ করতে পারো, কিন্তু যার কথা তুমি ভাবতে চাও না তার জন্য নিজের হৃদয়কে কখনো অবরুদ্ধ করতে পারবে না। আমি কখনো বুঝিনি যে আমার হৃদয়ে এতটা কষ্ট সহ্য করতে পারে যতক্ষণ না তোমায় আমি ভালোবেসেছি। কারোর সাথে এত বেশি জড়িত হবে না যতক্ষণ না সে আপনার প্রতি একই রকম অনুভব করে, কারণ একতরফা প্রত্যাশা কেবল সর্বনাশের পথেই চালিত করে। হৃদয়ে জমা হয়ে আসে আহত স্মৃতির ভিড়, তবুও তোমাকেই খুঁজেছি আমি, এখনও চাই তোমাকেই। প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে ভেসে ওঠে যখন শুনি পুরনো দিনের সেই গানগুলি যা কখনো আমরা দুজনে গেয়েছিলাম একসাথে। অস্থায়ী জীবনে চিরস্থায়ী হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যায়। নিজের হাসি দিয়ে বিশ্ব জগৎকে পরিবর্তন করতে চেষ্টা করো, তবে খেয়াল রেখো যেন এই পৃথিবী তোমার হাসিটি পরিবর্তন করতে না পারে। যার মনে যতটা সৌন্দর্য বিরাজ করে সে ততটা সুন্দর মনের অধিকারী, আর ততটাই সৌন্দর্য সে উপভোগ করতে পারে। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া, কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ, এভাবে যে চলতে হবে এরই নামে জীবন। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো বা এড়িয়ে চলে। কে কখন কার কতটা আপন শুধু সময়ই তা বলে দিতে পারে। মানুষের কাছে তোমার মূল্য ততদিন থাকবে যতদিন তোমার প্রয়োজন আছে। হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, বদলে গেলে পাওয়া অসম্ভব। কাউকে হারিয়ে দেওয়া যতটা সহজ ততদিক কঠিন কাউকে জয় করা। আপন বৃত্তে বন্দী সবাই কে কার খোঁজ রাখে, পথিক তুমি হারিও না ওই পথ হারানোর বাকি। হাসিটা বন্ধ করো না, কষ্ট সবাই এনে দিবে, কিন্তু আনন্দ তোমার নিজেকেই খুঁজে নিতে হবে। বন্ধুত্ব সিঁড়ি হয়ে থাক, যেখানে ওঠানামা ইচ্ছাধীন, প্রয়োজনে ধরা যায় সাহায্যের রেলিং। সময় খুব অভিমানী, তাকে অবহেলা করলে সেও মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবে, একবারও পিছন ঘুরে তাকাবে না। রাগ এবং ঝড় দুটোই একরকম, ঠান্ডা হওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং ঈশ্বরের প্রতি ধৈর্য রাখা হলো বিশ্বাস। সময় একমাত্র মানুষকে সব দুঃখ ভুলিয়ে দিয়ে নতুন করে বাঁচতে শেখায়। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা, আসলে যে সম্পর্কটি বুঝায় রাখে সে মানুষটি সবার সেরা। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। মানুষের মন যদি অনিয়ন্ত্রিত হয় তা মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেবে। মনকে সঠিক প্রশিক্ষণ দিতে পারলে চিন্তাগুলোও তোমার দাসত্ব মেনে চলবে। আনন্দকে ভাগ করে নিলে দুটি জিনিস প্রাপ্ত করা যায়, একটি হচ্ছে জ্ঞান,
অপরটি হচ্ছে প্রেম। যতবার তোমাকে ভুলতে চাই বা ভুলে যাওয়ার চেষ্টা করি, তত বেশি করে তুমি আমার হৃদয়ের কাছাকাছি চলে আসো। অভিমান বোধ হয় ভালোবাসা বাড়িয়ে দিয়ে যায়। মন থেকে কাউকে নিজের থেকেও আপন ভাবলে তার অবহেলা সহ্য করার ক্ষমতা থাকে না। সত্যিকারের তোমাকে যে ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না বেশিক্ষণ। হয়তো অভিমান করে কথা বলবে না কিছুক্ষণ, তবু সে তোমাকেই মিস করবে সারাক্ষণ। ভালোবাসা দিয়ে পরকে আপন করা যায়, আর সম্পর্ককে করে তোলা যায় আরও অনেক গভীর। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বন্ধন থাকে সেখানে পরও আপন হয়। মায়া ত্যাগ করা শিখতে পারলে দেখবে কষ্টও কমে গেছে, কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ। জীবনে সব পেতে হয় না, কিছু কিছু অপূর্ণতাও সুন্দর। সব পেয়ে গেলে জীবন আর ভালো লাগবে না, সব পানসে মনে হবে। প্রাপ্তি এবং অপ্রাপ্তির এই ছোট্ট জীবনটাই সুন্দর। পৃথিবীর সবথেকে বড় মনোবিজ্ঞানী হলেন মা, যিনি মুখে বলার আগেই মনের সব কথা বুঝে ফেলেন। তুমি মানুষকে যা দিয়েছো তার প্রতিদান আশা করো না, কারণ সবার হৃদয় তোমার মতো সুন্দর নাও হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের কালেকশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।